ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের হাতে খড়ি কলকাতা নাইট রাইডার্সের দুই সাল থেকে দুই সাল পর্যন্ত শাহরুখ খানের দলে ছিলেন সাকিব পরে দুই মৌসুম সানরাইজার্স হায়দ্রাবাদ ঘুরে এসে ফের কলকাতায় ফিরলেন তিনি যে কারণে ফ্রাঞ্চাইজিটির কর্তৃপক্ষ বলছে ঘরের ছেলে ঘরে ফিরে এসেছে সাকিবকে পেয়ে যার পরনায় উচ্ছ্বাসিত কেকেআর সাবেক ও বর্তমান সহ অধিনায়ক দীনেশ কার্তিক ভারতীয় এ তারকা ক্রিকেটারের দাবি সাকিব এ যুগের সেরা অলরাউন্ডার বর্তমান যুগের সেরা অলরাউন্ডারকেই কিনেছে তার দল কেকেয়ার। বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে ভক্তদের প্রশ্নের জবাবে এমনটাই জানালেন কার্তিক লাইভে সাকিবের ফেরা নিয়ে প্রসঙ্গ ওঠান এক সমর্থক ওই সমর্থক প্রশ্ন করেন পুরোনো ক্রিকেটারদের মধ্যে কাকে দলে ফিরে পেয়ে রোমাঞ্চিত আর জবাবে এই উইকেট উইকেটরক্ষক ব্যাটসম্যান বলেন সেটা অবশ্যই সাকিব তাকে দলে ফিরে পেয়ে আনন্দিত আমরা অসাধারণ অলরাউন্ডার তিনি খুব সম্ভবত বর্তমান যুগের সেরাদের একজন তিনি পুরনো ক্রিকেটারদের মধ্যে তিনি আমাদের চম তিনি আগেও কে হয়ে খেলেছেন তাই তাকে দলে ফিরে পেয়ে উচ্ছ্বাসিত আমরা প্রসঙ্গগত দুই হাজার সালে কলকাতা সাকিবকে ছেড়ে দেয় পরের বছর নিলামে কেকেআরের সাকিবকে দলে নেয় সানরাইজার্স হায়দ্রাবাদ হায়দ্রাবাদের জার্সি গায়ে দুই আসুর খেললে তিন বছর পর সেই পুরনো দলেই ফিরেছেন সাকিব আল হাসান নিষেধাজ্ঞার কারণে গত বছর না খেলতে পারলেও এই বছর আইপিএল নিলামে সাকিবকে তিন কোটি বিশ লাখ রুপিতে দলে ভেরায় কলকাতা নাইট রাইডার্স